অবশেষে পরিবর্তন হলো ফেসবুকের নাম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক তার কর্পোরেট নামের পরিবর্তন করে মেটা করেছে। বিভিন্ন সময় নানা সংকটে জর্জরিত একটি সামাজিক মিডিয়া ব্যবসা থেকে নিজেকে দূরে রাখতে এবং মেটাভার্স নামে পরিচিত একটি নতুন ডিজিটাল বিশ্বের একজন দূরদর্শী নির্মাতা হিসেবে নিজেকে পুনর্ব্রান্ড করতে সিইও মার্ক জুকারবার্গ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 75 মিনিটের অনলাইন উপস্থাপনায় সিইও মার্ক জুকারবার্গ ব্যবহারকারীদের কোম্পানি সম্পর্কে তাদের চিন্তাভাবনা সামঞ্জস্য করার আহ্বান জানান। এটি তার সর্বব্যাপী একটি সামঞ্জস্যপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাপকে ছাড়িয়ে গেছে, যার একটি প্ল্যাটফর্ম ফেসবুক নামে পরিচিত হবে। তিনি বলেছেন, কোম্পানিটি কম্পিউটিংয়ের পরিবর্তে তরঙ্গ হিসেবে জুকারবার্গ যা বর্ণনা করেছেন তার উপর ফোকাস করার পরিকল্পনা করেছে। একটি ভার্চুয়াল মহাবিশ্ব যেখানে লোকেরা অবতার হিসেবে অবাধে ঘুরে বেড়াবে, ভার্চুয়াল ব্যবসায় মিটিংয়ে অংশ নেবে, ভার্চুয়াল স্টোরগুলি থেকে কেনাকাটা করতে পারবে এবং ভার্চুয়াল গেট টুগেদারের সামাজিকরণ করবে। এখন থেকে আমরা প্রথমে মেটাভার্স হতে যাচ্ছি, প্রথম ফেসবুক নয়, কানেক্টিভ জুকারবার্গ বলেন। কোম্পানিটির বার্ষিক ইভেন্টটি ভার্চুয়াল এবং আর্গুমেন্টেটিভ রিয়েলিটির উপর দৃষ্টি নিবন্ধন করে। ফেসবুক বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মধ্যে একটি, কিন্তু ক্রমবর্ধমানভাবে আমরা যা করি এটি তার সবকিছুকে অন্তর্ভুক্ত করতে পারে না। এই মুহূর্তে আমাদের ব্র্যান্ড একটি পণ্যের সাথে এতটা শক্তভাবে যুক্ত যে এটি সম্ভবত আমরা যা করছি তা উপস্থাপন করতে পারে না। সো হ্যালো ভিউয়ার্স, ফেসবুক এর নাম পরিবর্তন করে মেটা করায় এর ব্যবহারকারীদের কতটি উপকৃত হয়েছে বা এর ব্যবহারকারীরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এমনই সব নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রিফাতুল আমিন, ঢাকা।